আসসালামু আলাইকুম। 69 বাংলা টিভির রান্নাঘর থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। আমি শারমিন আক্তার। আজকে আপনাদের কোলেস্ট্রলের রোগী এবং যাদের হাই প্রেশার, অতিরিক্ত অ্যাসিডিটি, তাদের জন্য অল্প তেল, অল্প মশলা দিয়ে, লাউ দিয়ে একটা সবজি রান্নার রেসিপি আপনাদেরকে দেখাব। এখানে আমার লাউটা কাটা আছে কিউব আকৃতি, এটা আগে ধুয়ে নিয়েছি। তারপর কাঁচামরিচ, লবণ, এটা হলুদ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ কুচি, আর আছে জিরার গুঁড়া যেটা, আর তেল। আমি এখন শুরু করি। প্রথমে তেল দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু এটা অল্প তেল দিব বলছি সেই জন্য তেলটাও আমি পরিমাণ মতো দিচ্ছি। তেলটা একটু ভালোভাবে গরম হইতে হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে আসছে। পেঁয়াজটা একটু বাদামি বর্ণের হয়ে আসলে মরিচ দিয়ে দিচ্ছি আমি। তারপর লবণ স্বাদ মতো। জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ, পছন্দ মতো কালার, রসুন বাটা 1 চা চামচ, ভালো করে মিক্স করতে হবে। তবে এগুলো বাটা হইলে ভালো হইতো, যেহেতু সময় কম। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি লাউটা দিয়ে দিব, দিয়ে অল্প আঁচে রান্না করব। মশলা সম্পূর্ণ কষানোর পরে আমি লাউ সবজিটা ঢেলে দিয়েছি, পরিমাণ মতো পানিও দিয়ে দিচ্ছি। তবে লাউটা মিনিমাম 10 মিনিট লাগবে সিদ্ধ হইতে, আমি চুলার আঁচ কমিয়ে ঢেকে দিচ্ছি। দশ মিনিট পরে আপনাদের মাঝে আবার ফিরছি। সবজিটা এখন মোটামুটিভাবে হয়ে আসছে এবং পরিবেশনের উপযোগীও হয়ে আসছে।
আমি চুল চুলাটা বন্ধ করে দিচ্ছি, এটা নামিয়ে নিচ্ছি।